Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. দেখলাম তোমার কথা ঠিক বুঝলে সেই যে সেই শিফনের টিক টিক শাড়িটা সেটা পরে তোমাকে মানাবে না চমৎকার মানাক না মানাক তুমি দেখবে না চোখ বন্ধ করে থাকবে বিপদ কি জানো চোখ বন্ধ করে থাকলে তোমার মুখটাই মনে পড়ে খুব হয়েছে আসলে শুনো সেই শাড়িটার সঙ্গে যদি সেই ব্লাউজটা পরতে পারো কোন ব্লাউজটা সেই যে তোমার মায়ের গায়ের রঙের মতো ঝকঝকে কালো এই আচ্ছা সে ভুলে গেছে আর বলবো না লোকটি জিজ্ঞেসকে বেরিয়ে গেছে আচ্ছা শোনো আমার কথা শুনে দেখো তুমি যদি আমার মাকে কোনো রকম সম্ভ্রম দেখাতে না পারো অন্তত আমার খাতিরে আমি সেই কথা বলছি যে তোমার মা আমার সম্বন্ধে যেরকম ধারণা পোষণ করেন তাতে করে অন্তত আমার খাতিরে তোমার মার নাম আমার সামনে উচ্চারণ করাই উচিত না তুমি আমার মাকে আঘাত দিয়েছো তুমি তোমার কিছু পেতাম না তুমি তো বুঝেছিলে তোমার সেই সেই যে সেই বন্ধু তোমার মায়ের পছন্দ করা সে আইসিএস বিলেতটা তোমাকে খুব ভালোবাসতো কখনো না কেউ আমাকে ভালোবাসতো না ভালোবাসতো সে বরং তুমি তোমার বান্ধবীদের নাম করবো মীরা 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 শিফালি সে তো বিয়ের আগে বিয়ের আগে এই তো সেদিন তুমি মীরার সঙ্গে আচ্ছা বাবা হয়েছে হয়েছে শোনো বলছিলাম কি যে এখানে গোদ কাজ করে না যেতে হবে না না আমি যাবো না তুমি যাও যা তাই কি কোনো হয় দিগ্বিজয় বাবু তোমাকে তো একবার নিমন্ত্রণ করে পাঠিয়েছে তা হোক আমি কিছুতেই যাবো না লোক শোনা কত লোকজন আসবেন তারা কত আশা করে বসে থাকবেন হ্যাঁ বলছিলাম কি সেই ধানের রঙের শাড়িটা নিয়েছো নিয়েছি আচ্ছা তাহলে আমাদের কতগুলো জিনিসপত্র যাচ্ছে দেখি একবার এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো আমাকে নিয়ে ১৩ এনে বাবা বসে না কেমন খুশি তো আচ্ছা আরে দাঁড়িয়েছো কেন উঠে এসো ঘন্টা হয়ে গেছে যে দাঁড়াও ম্যাগাজিন নিয়ে আসো ম্যাগাজিন আবার কি হবে
100 মাইল পর তোমার মুখ দিকে চলে যাব বলছ যাও সব সময় ইয়ে নাও চটকাটা ম্যাগাজিন আসে বলদা এদিন খানা বুঝলেন এদিন চেঞ্জ আমাকে দিন শিগগির আরে মশাই হুইসিল পড়ে গেছে শিগগির দিন শিগগির দিন শিগগির দিন যা আগে দিন না শিগগির মুচকুন্দপুরে কার বাড়িতে ওই যে জমিদার দিগ্বিজয় বাবু উনি তোমার সম্পর্কে মেশামশাই আপনি চলেন নাকি হ্যাঁ চিনি বই কি তুমি যে আমার বাবার বন্ধু আমরা তো সেইখানে যাচ্ছিলাম আমরা মানে আমি আর আমার স্ত্রী অনিতা ঘন্টা যদি 20 মাইল বেগে যায় তোমার ধরো গিয়ে 5 ঘন্টা আচ্ছা আরো না হয় 2 ঘন্টা লাগবে তোমার আমার সঙ্গে তো কোনো আপত্তি নেই তো গাড়িতে ঠিক আছে তাহলে কাজ করো এখন আমার বাড়িতে চলো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে ব্যবস্থা করে যাবো তুমি রুটির উপর কি মিষ্টি মিষ্টি মাখায় না এটা দিদি এখন তো তাহলে 7-8 দিনের মধ্যে নিশ্চিন্ত হ্যাঁ কি বলিস নিশ্চিন্তে আর ক্ষান্ত জীবনে হবে না কর্তাগিনীর খিচিমিচির দিন রাত লেগেই আছে শাশুড়ির কাছে গিয়ে সব রিপোর্ট করতে হয় কি করতে হয় রিপোর্ট রিপোর্ট ও আরে সেই জন্যই তো আমাকে মেয়ের কাছে রেখেছে তোমার দিদি আছে ওই পাঁচির মায়ের কাছে গিয়ে শর্ট করবি একদিন যখন আমার নজরে পড়বে তখন আবার আসবে যাই শোন খাবার দাবার যা আছে দেবার ব্যবস্থা কর যা শিখি যা তবে নাম শুনেছেন বাংলাদেশে পলিটিক্স নিয়ে যারা একটু চর্চা করেন তারা সবাই ওর নাম জানে হ্যাঁ সে তো বটেই অত বড় দেশ নেতা ভবিষ্যতের নাম তো রোজ দুবেলা খবরের কাগজে কাউকে পাঠিয়ে দেবেন বুঝলেন ওরা কেউ নেই কাকে গণেশকে আচ্ছা ঠিক আছে আর শুনুন বেশ রিলায়েবল লোক তো আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিন এক্ষুনি আচ্ছা নমস্কার ট্রেনটা বোধহয় এতক্ষণে আপনার স্ত্রীর কথা ভাবছেন দিদি হ্যাঁ মানে ভাবতে হচ্ছে সন্তানা আমার ছুনে শুনেছে কিছুই খাচ্ছে আপনি যদি কুকুর একটু ভালোবাসেন না কি করে বুঝলে আমার ছুনে শোনাকে একটু আদর করতে দেখছি ঝুনুসোনার চাইতো ঝুনুসোনার মালিক আমার কাছে বেশি ইন্টারেস্ট কিছু বলেন
বাবু হ্যাঁ গাড়ি এসেছে ও গাড়ি এসে গেছে চলো এসো চলো শোনা আমার কিন্তু খুব ভালো লাগছে বিশটা অ্যাডভেঞ্চার না আমার সুটকে পেছনে দিয়ে দিয়েছি গণেশ হ্যাঁ যত শীঘ্র হয় হ্যাঁ যাবো না না দাঁড়া একটু লাগালে বাসিস না শোন আমি একটু বাড়ি যাচ্ছি তুই ওই দরজার কাছে গিয়ে বসবি আমি যখন ফিরব তখন তুই যাবি বুঝেছিস যা বলি এখানে বসে থাক শিগগির ফিরিস খান তো কেউ যদি আসে বাড়িতে তো বলবি বাবুরা কেউ বাড়িতে নেই আর কাউকে ঢুকতে দিবি না যে এক গেল যে পোড়া হ্যাঁ বাবু বাড়ি নেই তুমি আবার কে আমি এখানে কি করছো বাবু বাড়ি নেই রাখ দো বল আচ্ছা আর চলো গেলো বক্সি
কোথায় গিয়েছিলি? ভট্টাচার্যের মন্দিরে মাথা ঘুরে মরতে গিয়েছিলাম। আর এদিকে আমি নিজের বাড়িতে চোর সেজে বসে আছি। তোমার জন্য তো ভাবনা। উনি বাড়ি এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। হাত মুখ ধো, সব বলছি। এসেছিলেন। এসব কি? ওনারা সব খেয়ে গেছে। ওরা ওরা কে? দাদাবাবু আর একটি মেয়ে। হ্যাঁ লম্বা মতন ফর্সা, টানা টানা চোখ, গরম পেট। তুই থাম, বাজে বকিস না। মাথায় সিঁদুর ছিল? কোথাও করিনি। তোর চোখে যখন পড়িনি তখন নিশ্চয়ই ছিল না, বিয়ে হয়নি। ঢং ঢং দেখে তো তাই মনে হলো। কোথায় গেলেন? ওই যে শার্দুল সিং নাকি, ওর কাছ থেকে ট্যাক্সি আনিয়ে চলে গেলেন। তা তো যাবেই। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বড্ড খিদে পেয়েছে। ওই মিক্সে পাওয়া রুটি আর ডিম আছে, সব ওনারা খেয়ে গেছে। তো আমি এখনই খাবার এনে দিই। না থাক, আমি খাবো না। সে কি হয়, যা হোক একটু কিছু। না না আমি খাবো না, তুই চলে যা এখান থেকে। যা বলছি যা, যা শিখবি, যা শিখবি। কোথায় পথ হবে শেষ, আহারে
না না আমি খাবো না কিচ্ছু খাবো না তুই চলে যা এখান থেকে শোনো দিদিমণি এরকম করলে কি হবে তুমি মাকে একবার ফোন করো না মাকে তুই চিনিস না না মা তো তোমার ভালোর জন্যই থাম আমার ভালো কাউকে দেখতে হবে না কাউকে না ব্যাস এইবার ভাবছেন কি হবে রীতিমতো একটা অ্যাডভেঞ্চার বাড়িতে ফিরে গিয়ে তুমি সবাইকে গল্প করতে করতে পারো ফিরতে বললে তোমাদের গল্প করবে মানে মানে শুনেছি এখানে খুব ডাকাত টাকাত থাকে আর ওই ঠ্যাঙাড়ে ঠ্যাঙাড়ে রাত ডাকু কি থাকে ঠ্যাঙাড়ে ঠ্যাঙাড়ে লোকজন মারে ডাকাত বা ঠ্যাঙাড়ে আমার শুনেছি ওই ড্রাইভারদের সঙ্গে শর্ট থাকে তাদের তাই নাকি আপনি বুঝি খুব ভয় না ভয় পাবো কেন দেখবে একটা রীতিমতো অ্যাডভেঞ্চার হচ্ছে ও হ্যাঁ খুব একটা থ্রিল হ্যাঁ শুনছেন কিসের জন্য একটা আওয়াজ আচ্ছা আস্তে কিসের কিসের আওয়াজ বোধহয় নেগড়ি বাঘটা কিংবা ফেউটু সে কি এখানে আবার এখানে বলে আবার কি রাস্তার উপরে চল 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 আমরা বেশি গল্প করতে করতে চলে যাই চলে যাবো তাহলে গণেশ তুমি কাজ করো তুমি গাড়িটাকে সারিয়ে নিয়ে হোটেলে চলে এসো আগে বলেছি তো কালকের আগে আর গাড়ি পাচ্ছেন না কালকে কাছে যদি হোটেলটা না থাকতো তাহলে তাহলে গাছ তলায় শুয়ে থাকতে হতো মানে আমি বলি কি ঝুনু সোনাকে আমি বলে দিই আর আপনি আমার ওই সুটকেস দুটো হাতে নিন ওই সুটকেস দুটো আমি হাতে নেব তারপর তারপরে তারপরে গল্প করতে করতে চলে যাবো চলুন বাবা এত ভারী কেন কি বলছো কি মধ্যে সব এক্সারসাইজ করার জিনিস সকালে উনি এক্সারসাইজ করেন কিন্তু একটু থাক না কোনো শেখাতে কিছু বলে না ওর মধ্যে সব দামি দামি কয়না আমার দামি দামি শাড়ি নিয়ে চলো প্লিজ কি নাম বলো তুমি ও হ্যাঁ হয়েছে মুচকুন্দ না না মুচু ঠাকুর তুমি কি ভেবেছো বলো তো হ্যাঁ তুমি যে সমস্ত হোটেলে কাজ করে এসো ভেবেছো কি এটা সেই হোটেল ফের যদি কোনোদিন অশ্লীল কথা তোমার মুখে শুনি অশ্লীল অশ্লীল নয় হ্যাঁ অশ্লীল এ করাচ্ছি ফের আমার মুখে আমার তক্ক আরে পাক্কা তোকে তোকে কি বলেছো রে আমাকে হ্যাঁ আমাকে বলেছে দিনি কেষ্টা দিনি কেষ্টা করা অশ্লীল আছি অশ্লীল নয়
ভগবান শ্রীকৃষ্ণ তার নাম এই রকম করে বিকৃত করা জানো তোমার হাতের অন্ন গ্রহণ করা পাপ কত ছুটি দিয়ে মুখ ঘরে চালিয়ে যাবো ডাক্তার কি আওয়াজ হচ্ছে বাইরে ডাক্তার বৈষ্ণবাচার্য শ্রী হরিহর গোস্বামী আপনা ফিরিঙ্গি করে তো আপনারা কাকে চাও কার কণ্ঠস্বর কে তুমি বলো করেন শোনো এটা হোটেল গোসাইজির হোটেল কি বললাম না আপনার কি চালবোদন কি দেখছো মন করে শোনো আপনি একটু ভেতরে যান প্রপ্রাইটারের নাম গোসাইজি না কি বললো আপনি গিয়ে একটু দেখা করে আসুন আমি দাঁড়াতে পারছি না তাকে দেখছেন কি জান না আমার জেনেছেন না কুকুর গোসাজিকে একবার ডেকে দে গোসাজিকে একবার ডেকে দে ডেকে দে আমি আপনার চাকর বড্ড ভুল হয়ে গেছে ক্ষমা চেয়ে নিচ্ছি তা বলছিলাম যে গোসাইজি আমাদের দুজনকে থাকবার জায়গা দেবেন এখানে দুজনকে আগে হ্যাঁ ক্ষমা করবেন আপনাদের সৎকার করতে আপাতত আমি অক্ষম সৎকার হ্যাঁ সৎকার মানে আপনি কি বলছেন কি ঠিকই বলছি অক্ষম কেন স্থান অভাব আমার হোটেলে মাত্র দুটি ঘর দুটি ঘরই অতিথি আছে তা আমাদের দুজনকে আমাদের একটুখানি জায়গা না হ্যাঁ না কচ্ছু খেলেছ হ্যাঁ কি বললেন বলছিলাম কি যে ওই রাত্রে খাবার জন্য আমাদের এই কচু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দেবেন হ্যাঁ কোথা থেকে আসা হচ্ছে ও তাও বলতে হবে নিশ্চয়ই বলতে হবে এটা সাধারণ হোটেল নয় এটা অতিথিশালা অবাঞ্ছিত লোকেদের আশ্রয় দিই না আর অন্য বিক্রি করা আমার ব্যবসা নয় আমি অতিথি সৎকার করি ভেবেছেন পয়সা ফেললে সব পাওয়া যাবে না বলছিলাম কি যাও হালুয়াগঞ্জ 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 হ্যাঁ হালুয়াগঞ্জ যাবার রাস্তাটা কোন দিকে হালুয়াগঞ্জ বলে এই অঞ্চলে কোনো স্থান নেই নেই বুঝলি হ্যাঁ দেখুন আমাদের কিছু খেতে দিন সারাদিন আমরা কিচ্ছু খাই উনিও না আমিও না দেখুন মানে আপনার স্বামীর কথাবার্তা বলার যেরকম ধরন তাতে উনি একলাই আমি মোটেই খেতে দিতাম না শুধু আপনার খাতিরে আমি খেতে দিতে রাজি হচ্ছি আগে না আপনি ভুল করছেন মানে মোটেই ভুল করিনি আপনি ভেবেছেন যে সাধারণ হোটেল মোটেই নয় এই মানে কিছুদিন আগে আপনার একজন ভদ্রলোক আর একটি ভদ্রমহিলা এসেছিলেন ১০০ টাকা দিতে রাজি হলেন আমাকে বুঝেছেন শুধু একটি তার থাকবার জন্য তো আমার সন্দেহ হলো যে তোমার স্বামী স্ত্রী নয় আমি হোটেল থেকে বার করে দিলাম বুঝেছেন মানে হরিহর গোস্বামীর কাছে পয়সাটাই বড় জিনিস নয় এটা ভেবে দেখবেন একবার আরে ফটকা ফটকা যা নিয়ে হল হয়ে নিয়ে যা হ্যাঁ নিয়ে হল হয়ে পেটের মধ্যে যে এখন চলছে এখন যা যাবে তাই লিব শান্ত না
খুব সাবধান, যদি জানতে পারে আমরা স্বামী স্ত্রী নই তাহলে খাওয়াটিও শেষ করতে দেবে না। আচ্ছা আমরা যদি ভাই আর বোন বলে পরিচয় দিই? বা তার এখন হয় না, আরো সন্দেহ করবে। মানে আমি যাবো, তুমি যাও, তুমি হ্যাঁ তুমি গেলে কাজ হবে। আমি গেলে কাজ হবে? শুনুন, আমার এই ভাত কটা আমার ছুনু সোনাকে খাইয়ে দেবে? নমস্কার, খেলাম আপনার এখানে, বাবা কি সুন্দর পেট ভরিয়েছে, খুব ভালো রান্না। দেখুন দেখুন, মানে কি জানেন, আমি সমস্ত রান্না নিজে দাঁড়িয়ে থেকে করাই কি না, সে তো খেয়ে বুঝলাম কি সুন্দর। বলুন, আমি বলছিলাম যে ওরকম ওই যে উপরের ঘরটা খালি হচ্ছে কিনা, তো আমাদের যদি ওগুলি ঘরটা আপনি দেবেন বলছেন, জানেন মানে একটা কথা হচ্ছে যে মানে আমি এক অসৎ ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে প্রতিজ্ঞা করেছি যে রাত্রিবাসের জন্য যদি কাউকে ঘর দিতে হয়, বিশেষ করে পুরুষ ও স্ত্রী লোক একসঙ্গে, তাহলে মানে সেই আপনি এখানকার প্রোপ্রাইটার? হ্যাঁ। আমার মানে আগে একটু জল দিতে পারেন আমাকে, মানে ওই একটু গাড়িতে ঢালবার জন্য। কি সব বলা সান্ত্বনা দেবী না আপনি এখানে? হ্যাঁ মাফ করবেন, আপনার বিয়েতে যেতে পারিনি, সত্যি কি যে আনন্দ হয়েছিল যখন শুনলাম আমাদের দেশ নেতা অধ্যাপক ব্রজেশ্বর দেশ সঙ্গে আপনার বিয়ে হয়েছে। তা অধ্যাপক মশাই কোথায়? নমস্কার নমস্কার অধ্যাপক মশাই। নমস্কার, আপনার নাম? ঠিক মনে পড়ছে না, বড্ড বিদঘুটে নাম কিনা, সদারঙ্গ বিহারি। হ্যাঁ ভাগ্যিস আমার মোটর বাইকটা বিগড়েছিল, তাই আপনাদের দুজনের একসঙ্গে দেখা পেল। আপনার স্ত্রীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, আমার নাম নিশ্চয়ই আপনার স্ত্রীর কাছে শুনে থাকবে। ব্রজেশ্বর বাবু আপনি বসুন বসুন। না আপনাকে ব্যস্ত হতে হবে না, ঠিক আছে। আপনারা এখানে এই হোটেলে মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবুর বাড়িতে আমরা যাচ্ছিলাম। মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবু? হ্যাঁ। নামটা চেনা চেনা যেন মনে হচ্ছে। ও হো হো, আমাদের সেই সেই মানে মানে জমিদার দিগ্বিজয় বাবু? হ্যাঁ হ্যাঁ। হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল কিনা সেই জন্য এখানে এসে আশ্রয় নিতে হবে। আর গোসাইজি দেখছেন আমারও ঠিক ওই একই দশা, মোটর বাইক তো বিগড়ে গেল, এই এক ঘন্টা ধরে মেরামত করে তারপর একটু জল দিতে পারেন? পাতকা থেকে ধরে দিন। আরে ফাতকা ফাতকা পাতকা দেখে দে। আচ্ছা হাত মুখটা ধুয়ে আসছি। নমস্কার, এখন দিতে আমার কোনো আপত্তি নেই, আমি যখন জেনেছি যে আপনারা স্বামী স্ত্রী একটি রাতের জন্য। একটি রাতের জন্য ঘরটা পেলেই আমাদের চলে যাবে? তাই বলুন। এ আমায় কোথায় নিয়ে চলেছে সুন্দরী? কি যে বলেন, সব যখন ভেস্তে যাবে তখন বুঝবেন না পাচ্ছি বসতে না পাচ্ছি দাঁড়াতে। আমার আমার ঝুনু শোনা কানছে, একটুখানি দাঁড়ান আমি আসছি। এসো, আমিও ঠিক করেছি, সুটকেস দুটো নিয়ে হাঁটার চাই তো। এনেছি এনেছি। স্যার আমি ভোর ক্যানভাস করতে বেরিয়েছি, আমিও কোনো পার্টি টাটির মধ্যে নেই, যে ভালো মানুষ আমি তার দলে। কি দেখছেন স্যার, নাড়ু নাড়ু নারকেল নাড়ু চলবে নাকি স্যার? না যাকে যা বলছিলাম, সদানঙ্গ যে ভালো মানুষ তারই দলে। তবে আপনার যখন দেখা পেলাম তাই আপনার একটা ওপিনিয়ন চাই। অবশ্য আমি কাউকে বলছি না, আর সে অভ্যেসও আমার নেই। মানে ওই বৈজু প্রসাদ সম্বন্ধে আপনার কারেক্ট ওপিনিয়ন আমি চাই। বৈজু প্রসাদ?
বৈদ্যপ্রসাদ মানে ছলনা করছেন স্যার, তবে আমার কারেক্ট ওপিনিয়ন যে আপনি বৈদ্যপ্রসাদকে ইলেকশনে দাঁড় করিয়েছেন, তা সেই জন্য আপনার যখন দেখা পেয়েছি আপনার ওপিনিয়নটা আমি ভেরিফাই করে নিতে চাই। ও বৈদ্যপ্রসাদ মানে ইলেকশন? দাদা ইলেকশন মানে ইলেকশন, ইলেকশনের বৈদ্যপ্রসাদ না ইলেকশন। যোগ্য লোক নিশ্চয়ই, নইলে উনি কি রিকমেন্ড করেন? বেশ বেশ, এতেই আমার হবে, আর আপনাদের আমি বিরক্ত করবো না। আচ্ছা চলি তাহলে ব্রজেশ্বর বাবু, এখনো পাঁচ ছ মাইল যেতে পারলে তবে চিপ ছড়রামারিতে গিয়ে পৌঁছবো। কি ছড়রা? চিপ ছড়রামারি, এই অঞ্চলের সমস্ত ভোট জানবেন বৈজুপ্রসাদই পাবে। আচ্ছা আসি তাহলে, আসি। বাহ সুন্দর কুকুরটি তো, বাহ বাহ কার কুকুর আপনার নিশ্চয়ই? কি নামে? ঝুনু সোনা। ঝুনু, সুন্দর নাম, সুন্দর নাম। জুনু, আচ্ছা আসি তাহলে, জুনু আসি। আচ্ছা নমস্কার, আসি। আচ্ছা আসি 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 জুনু আসি। হরি ওর কাজই হচ্ছে ঘোর পাতি নিয়ে বেড়ানো। তাহলে বুদেশ্বর বাবু আমার এই রেজিস্টারের সইটা, ওই ভদ্রলোককে আমি দেখাতে পারবো যে আপনার মতন ভদ্রলোক আমার পান্তশালায় আসে। আগে আমাকে সই করতে হবে? কেন, কোনো আপত্তি আছে? আগে না আপত্তি নেই, তবে হরতাল সই দেখুন। আসুন আসুন সই দেখুন। ঘুমাবে না বড় বড়ি তো আমরা এক বিছানে ঝুনুকে নিয়ে শুই। মানে মানে এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। কি করেছে? কিছু করেনি, এর বাংলা মানে হলো মানুষ যখন বিপদে পড়ে তখন তার কথাগুলো কচু পড়ার মতো বিধিবিচ্ছিরি হয়ে যায়। দেখুন ও মানে বিপদে পড়ুক আর যাই পড়ুক, ও কুকুর টুকুর নিয়ে আমার এই ঘরে থাকা চলবে না। তাহলে এই বেচারা আমার ঝুনু সোনা থাকবে কোথায়? কোথাও থাকবে, ওই গোয়াল ঘরে থাকবে। আরে ফটকারা! কি গোয়াল ঘরে? হ্যাঁ গোয়াল ঘরে ফটকারা, যা গোয়াল ঘরে কুকুরটা বেঁধে দিয়া। কামাই না আজ আমার সারা রাত ঘুম হবে না। আপনি আপনি একটু নিজে গিয়ে দয়া করে গোয়াল ঘরে যদি একটু ভালো জায়গা করে আমার ঝুনু সোনাকে শুয়ে রেখে আসেন। ও আচ্ছা আমি তো যাচ্ছি। শুনুন দেখবেন আমার ঝুনু সোনাকে আবার এমন জোরে না বাঁধবেন যাতে গলা ফাঁস লেগে যায়, বুঝলেন? একটু বেশ আলগা করে আমার ঝুনু সোনাকে বেঁধে রাখবেন। আচ্ছা কি বলছিলাম কি যে এই ব্রজেশ্বর বাবুর নামটা সই করতে কিরকম বাদ বাদ লাগছে। তা না হলো, কিন্তু আবার কিসের কিন্তু? একটা ঘর একটা বিছানা আমরা দুজনে, সে দেখা যাবে পরে। আমার ঝুনু শুনেই চলে গেল হবে। শুনছো
সুঞ্জু ঘুমাতেই চলে হ্যালো হ্যালো কি দেখো আজ সকালে হাওড়া স্টেশন থেকে আমি তখনই জানতাম আমি যাচ্ছি হ্যাঁ এক্ষুনি যাচ্ছি কাঁদবি নরম করে কাঁদবি নিকো এইবার আমি তাকে দেখে নেবো কি ব্যাপার কি তুমি থামো কথা বলো না খুব মেয়েটাকে একটা পাজি লম্পটের হাতে